যে পরিচালকের হাত ধরে পেয়েছিলেন বলিউড কুইনের তকমা গুছিয়ে নিয়েছিলেন স্বর্ণ ছাড়া ক্যারিয়ার সেই পরিচালকের বিরুদ্ধেই তুলেছিলেন যৌন নিপীড়নের অভিযোগ মাঝে কেটে গেছে সাতটি বছর এবারে ফের তার সাথেই কাজ করতে রাজি হলেন কাঙ্গনা রানাওয়াত সালটা দু মুক্তি পেয়েছিল কুইন বিকাশ বাহল পরিচালিত যে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে তকমা পায় নারী কেন্দ্রিক তবে এরপরই পরিচালক বিকাশ বাহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন কঙ্গনা এতে প্রায় ধসে গিয়েছিল বিকাশের ক্যারিয়ার এদিকে ভালো নেই কঙ্গনাও একের পর এক ফ্লপ সিনেমায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার ছবি ক্যারিয়ার ফিরে পেতে এবারে বিকাশের সিনেমায় অভিনয়ের সম্মতি জানান কাঙ্গনা যদিও এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাদের